মানুষ যখন বিজ্ঞাপনের তালে খাদ্যে ভেজালের জালে কালে নয় অকালে জীবনের হালে পানি কিংবা পালে বাতাস না পেয়ে নানা রোগে ভোগে সেই দুর্যোগের যুগে এক ভদ্রলোকের সঙ্গে দেখা করতে এসেছে একা নয় দুজন দেখুন তারা কুজন না সুজন বসুন বলুন কেন দেখা করতে চান প্রথমে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমাদের কোম্পানির তরফ থেকে জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার বলুন কি ব্যাপারে কথা বলতে চান একটা কবিতা দিয়ে শুরু করি কবি সুকান্ত ভট্টাচার্যের একটা আশ্চর্য কবিতা আছে ভেজাল 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 রে ভাই ভেজাল সারা দেশটায় ভেজাল সারা খাঁটি জিনিস মিলবে না কুচেষ্টায় ঠিকই তো লিখেছেন না সম্পূর্ণ ঠিক না ঠিকটা মানে বাজারে গেলে কোন জিনিসটা ভেজাল ছাড়া পাওয়া যায় কিছু জিনিস ভেজাল ছাড়া পাওয়া যায় যেমন আমাদের কোম্পানি খাঁটি গরুর দুধ খাঁটি সরিষার তেল খাঁটি গাওয়া ঘি সম্পূর্ণ পিওর নিয়ে এসেছি এই যে একটু শুকিয়ে দেখুন কই তেলে তো সেই ঝাঁজটাই নেই ঝাঁজটা তো কেমিক্যালে করে ওটাতেই ভেজাল আমাদেরটাই খাঁটি সরিষার ঝাঁজ পাবেন যেটাতে নাক জ্বলবে না তবে দুধে পানি নেই এমন গ্যারান্টি দিলে আমি কিন্তু বিশ্বাস করব না বিশ্বাস অবিশ্বাসের ক্ষেত্রে আমার একটা কথা আছে ম্যাডাম কি কথা এই যে মানুষ বক্তৃতাতে আশ্বাস দেয় সেটার কোনো বিশ্বাস আছে নাই ভেজালে ভরা বক্তৃতার মধ্যে নেতারা কত কিছু দিয়ে দেয় রাস্তাঘাট নদী নালা পাল্লে সাগরও দিয়ে দেয় তারপর যখন জিতে যায় তখন দেওয়ার ইচ্ছে করতে করতে সময় চলে যায় আর দেওয়ার লাগে না তবে ওই সময় ওনাদের নিজেদের পকেট ভারী হয় তবে এখন ভেজালেও ভেজাল ঢুকে গেছে কিরকম খাদ্য ভেজালের পাশাপাশি ওষুধ পথ্যে টিভি পত্রিকার তথ্যে এমনকি কসম খাওয়া সত্ত্বেও ভেজাল কসম খাওয়া সত্ত্বে ভেজাল মানে মানে কসম খেয়ে অনেকে অনর্গল মিথ্যে কথা বলে তারপর আসেন অসুখে টেস্ট করবেন টেস্টের রিপোর্টও ভেজাল এক এক জায়গায় এক এক পরীক্ষা এক এক ফল শুধু রিপোর্টেই নয় ওষুধেও ভেজাল খালি মানুষের ওষুধ নয় মশার ওষুধও ভেজাল দেখেন না চারিদিকে ধোঁয়ায় ভরে দেয় কিন্তু মশা মরে না বরং চিকুনগুনিয়া বাড়ে আইসিউতে ভেজাল শিশুতে ভেজাল একবার যদি আইসিউতে ঢুকে যান তাইলে সহজে বাইর হওয়া যায় না কেন বের হওয়া যাবে না কারণ যতদিন আইসিউতে রাখা যায় ততই লাভ টাকা আর টাকা এমনকি লাইফ সাপোর্টও ভেজাল লাইফের যখন সাপোর্ট দরকার নাই তখন অনেক জায়গায় সাপোর্ট দিয়ে রাখে লাইফ ইনস্যুরেন্সে লাইফ সাপোর্ট তাতে লাভ টাকা সব জায়গায় তো টাকার খেলা এ তো সাংঘাতিক তাহলে মানুষ বাঁচবে কি করে যারা বাঁচার জন্য সাপোর্ট দিবে অর্থাৎ বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে সেই বিধিতেও ভেজাল সেটা মানা হয় না অর্থাৎ আইন আছে কিন্তু সেই রকম প্রয়োগ নাই যেই কারণে আমরাও করছি যা ইচ্ছে তাই